আগামী 30 তারিখ খেলার ঘোষণা দিয়ে কেন্দ্রীয় দুই নেতাকে নিয়ে বিএনপি যখন চাষাড়ায় বিশাল গণমিছিল করছিল, শামী ওসমান তখন গাড়িতে বসে বিএনপির সেই গণমিছিল পর্যবেক্ষণ করছিলেন। বিএনপির মিছিলের কারণে চাষাড়ার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, আর সেই যানজটে আটকা পড়ে নিজের গাড়িতে বসে নীরবে মিছিল দেখেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিলের আয়োজন করা হয়। আর এই মিছিলকে কেন্দ্র করে শহরের মিশন পাড়া এলাকায় জেলা ও মহানগর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিশাল জমায়েত হয়। মিশন পাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা শহর জুড়ে গণমিছিল করেন। আর এই মিছিলটি যখন শহরের চাষাড়া এলাকায় অতিক্রম করছিল, তখন গাড়ি নিয়ে শামী ওসমান খানপুরের দিকে যাচ্ছিলেন। মিছিলের কারণে যানজটের মধ্যে পড়ে শামী ওসমানের গাড়িটি কিছুক্ষণের জন্য আটকে যায়। আর এ সময় শামী ওসমান গ্লাস খুলে হাসি মুখে মিছিল দেখেন। শামী ওসমানের গাড়ি দেখে মিডিয়া কর্মীরাও ছুটে যান, তবে এ সময় তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। তারা সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় জলকামান ও সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল, সেই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন খেলার ঘোষণা দিয়েছিলেন। 30 তারিখ ঢাকায় খেলা হবে, মানুষ দেখবে এবং বিএনপি জিতবে বলে ঘোষণা দেন তিনি। একজন ব্যক্তি তিনি মাঝে মাঝেই বলেন কি মাঠে খেলা হবে, আমি সেই নেতার উদ্দেশ্যে বলতে চাই 10টি খেলায় বিএনপি জিতেছে। আগামী 30 তারিখে ঢাকায় যে খেলা হবে ইনশাল্লাহ, সেই খেলায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতবে, বাংলাদেশের গণমানুষের বিজয় লাভ হবে ইনশাল্লাহ, আপনারা সেখানে দলে দলে উপস্থিত হবেন, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ আমাদের নেতা গণমানুষের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দলের আদর্শে বিশ্বাস করে, তাই তাদেরকে এই নিশিরাতের সরকার যত অত্যাচার অন্যায় করুক না কেন, তাদেরকে কোনো অবস্থাতে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।